অস্তাফি খারাপ, খারাপ মানে বিরান করা, ধ্বংস করা। বিরান করা বা ধ্বংস করা দুই রকম, এক হচ্ছে বিল্ডিং ধ্বংস করে দেওয়া, মসজিদ কে ধ্বংস করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যেমন বাবরি মসজিদটা ধ্বংস করলো, এরা সবচেয়ে বড় জালেম কট্টরপন্থী হিন্দু যারা মসজিদ ধ্বংস করেছে। এইরকম যে কোনো জায়গায় যারা মসজিদ আল্লাহর ঘর ধ্বংস করে তারা সবচেয়ে বড় জালেম। আর দ্বিতীয় বিরান করা বা বরবাদ করা বা ধ্বংস করা হচ্ছে যে এবাদত বিহীন করে দাও। মসজিদ দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ নেই, আজান নেই, জামাত নেই। জামাত তিন চারটা লোকে জামাত করে, ফজরে এক লাইন হয় না, আর জুমাতে জায়গা দেওয়া যায়, রাস্তাঘাটে নামাজ হয়। এই বিরান কি অমুসলিমরা করছে? এই খারাপ কি অমুসলিমরা করছে না এক সেই নামধারী মুসলিমরা করছে? জুমাতে জায়গা হয় না, দৌড় দিচ্ছে সব, যাই নামাজ হাতে করে করে, আর যেখানে সেখানে চারিদিকে নামাজ, ইমামের আগের দিকেও নামাজ, ডানে বামে রাস্তার ওই পাশে বিচ্ছিন্ন কাতারের নামাজ, এসব নামাজ হয় না। আর ফজর নামাজে একটা লাইন জুটে না, অথচ এইগুলো সব মানুষ মুসলিম, এই এলাকায় বাস করে, তাদের নাম হচ্ছে মুসলিম, আইডি মুসলিম, কিন্তু কাজে মুসলিম না, আল্লাহর কাছে মুসলিম না। এরা কি করে? ওয়াসাফি খারাপিয়া, এই মসজিদগুলি বিরান করার জন্য এরা অপপ্রয়াস চালাচ্ছে। মসজিদকে আবাদ করে না, মসজিদ আবাদ করাকে ইমারাতুল মাসাজিদ বলা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সলাত ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করে ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান, পরকালে ঈমান রেখে ওয়া আকামা সলা, নামাজ কায়েম করে, নামাজ পড়ছেন না পাঁচ ওয়াক্ত, তারপরে মসজিদকে বিরান নিজের হাতে করছেন, দোষ চাপাচ্ছেন হিন্দুদের। হিন্দুরা বাবরি মসজিদ শহীদ করেছে আর আপনারা প্রত্যেকটা মসজিদে শহীদ করছেন ফজরের নামাজে, খবর নাই, হুঁশ নাই, সংশোধন করেন নিজের। এইসব আজাব ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো দেশের মানুষ, আজকাল বিভিন্ন দেশে মুসলিম দেশ আজাব, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক আজাব। এর মূল কারণ হচ্ছে আমরা, আমাদের পাপাচার, আমাদের আল্লাহর দিন থেকে সরে যাওয়া, আমাদের শিরকি আকিদা, বিদাতি আকিদা, বেনামাজি হয়ে যাওয়া, মসজিদকে বিরান করা। আমরা বরবাদ করেছি আমাদের দিনকে, আমাদের কাছে দিন আগন্তুক হয়ে গেছে, অপরিচিত হয়ে গেছে। আমরা দিনের বিধি বিধানে বিরোধিতা করি, দাড়িতে বাধা সৃষ্টি করে, মুসলিম কোম্পানি মুসলিম প্রতিষ্ঠান দাড়ি রাখতে দেয় না, মুসলিম হোটেল দাড়ি রাখতে দেয় না, অথচ তার স্ত্রী লম্বা লম্বা চুল নিয়ে পাকশা করে, তখন খাবার খারাপ হয় না স্ত্রীর চুলে। এসব জালেম, এরাই বিরান করেছে, বরবাদ করেছে দীন ইসলামকে এবং আল্লাহর মসজিদকে। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে, যে আল্লাহর মসজিদে জিকির আজকার করতে, নামাজ পড়তে বাধা সৃষ্টি করে। আর সবচেয়ে বড় জিকির আজকার নামাজ, এখানে জিকির থেকে সবচেয়ে বড় জিকির বলা হয়েছে, আর বাকি অন্যান্য জিকির।